নমস্কার বন্ধুরা, ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শৌভিক, আজ কথা বলবো বর্ষীয়ান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু জানা অজানা অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1926 সালের 6ই নভেম্বর অবিভক্ত বাংলার কুষ্টিয়া মালিপাড়া, বর্তমানে বাংলাদেশের অংশ। সেখানেই তার স্কুল জীবন শুরু হয়। 1944 সালে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা সিটি কলেজে ভর্তি হন। স্নাতক হওয়ার পর চাকরি জীবন শুরু হয় তার গান অ্যান্ড সেল কোম্পানিতে। তারপর 1946 সালে যোগদান একটি বীমা সংস্থায়। কয়েক বছর পরেই অবসর নেন বীমা কোম্পানি থেকে। এদিকে সেই সময় চলে স্বাধীনতার আন্দোলন। একের পর এক বিপ্লবীরা কাজ করে চলেছেন দেশের জন্য। হারাধন বন্দ্যোপাধ্যায়ও দেশকে ভালোবেসে যোগদান সেই আন্দোলনে। বাড়িতে ছিল প্রবল আপত্তি, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি। তিনি যেটা চাইতেন সেটাই করতেন। পরে পুলিশের হাতে ধরা পড়েন এবং কয়েক মাস তাকে জেলও খাটতে হয়। হারাধন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনে প্রথম আত্মপ্রকাশ ঘটে 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবির মাধ্যমে। অভিনয় করেছেন হিন্দি সিনেমাতে। চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি বহু ছবিতে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলি হল কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। হিন্দি ভাষায় পরিণীতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। তিনি বহু টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। 1950 সালে মাইকেল মধুসূদন ছবিতে ডেভিড হেয়ারের চরিত্রে অভিনয় করে যদিও বিরাট সফলতা পেয়েছিলেন। 1963 সালে মহানগর ছবিতে অভিনয় করেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। অভিনয়কেই সঙ্গী করে কাটিয়ে দিয়েছেন বাকিটা জীবন। প্রায় 6 দশক ধরে 200টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। হারাধন বন্দ্যোপাধ্যায়ের অভিনীত ছবিগুলি হল কাপুরুষ, অগবধূ সুন্দরী, গুপিবাঘা ফিরে এলো, নিয়তি, অমর প্রেম, বড় বউ, মহানগর, শেঠ পাথরের থালা, সোনার কেল্লা, গোরস্থানে সাবধান, লাঠি, কৈলাসে কেলেঙ্কারি, পূজা, অ্যান্টনি ফিরিঙ্গি, প্রণামী তোমায়, খোকা 420, চৌরঙ্গি প্রভৃতি। তার এই অসাধারণ অভিনয় থেকে যাবে সিনেমাপ্রেমী মানুষের মনে। হারাধনবাবু কোনোদিন কোনো চরিত্র নিয়ে বাজবিচার করেননি। যতটুকু রোল পেতেন ততটুকুই ভালো করে অভিনয় করার চেষ্টা করতেন। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে সামান্য চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন সবার। আজও সেই অভিনয়ের প্রশংসা করে সবাই। হারাধন বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, সত্যজিৎ রায় আমার কাছে ঈশ্বরের মতো দেবতার তুল্য। আজ আমার যতটুকু পরিচয় তা সব ওনার কৃতিত্ব। সেই দিন তিনটে ঘটনার উল্লেখ করেছিলেন তিনি, যা সম্ভবত এর আগে তিনি কাউকে বলেননি। তিনটে ঘটনাই সত্যজিৎ বাবুকে নিয়ে। প্রথম দুটো ঘটনা জয় বাবা ফেলুনাথ ছবি প্রসঙ্গে। সিনেমায় দেখে থাকবেন আমার ঠাকুরদা গ্রামাফোনে গান শুনছেন, তো সেই চরিত্রে কাকে নেবেন ভাবছিলেন সত্যজিৎ রায়। আমাকে বললেন, হারাধনবাবু, আপনার ঠাকুরদার চরিত্রের জন্য কাউকে তো পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? হারাধনবাবু বললেন, আমার বড় মামা কিছুটা আমারই মতো দেখতে, একটু যা বয়স বেশি। মানিকদা বললেন, তিনি কি অভিনয় করবেন? আমি বড় মামাকে দিয়ে ওই কাজটা করিয়ে নিয়েছিলাম। দ্বিতীয় ঘটনা ওই ছবিতেই, ফেলু মিত্তিরের সঙ্গে আমার ও আমার স্ত্রীর গঙ্গার ঘাটে পরিচয় হওয়ার কথা। মানিকদা প্রথমে ঠিক করেছিলেন স্থানীয় কোনো অভিনেত্রীকে দিয়ে কাজটা করাবেন, কিন্তু ওই শুটিংয়ে আমার স্ত্রী সঙ্গে গিয়েছিলেন। তখন মানিকদা বললেন, হারাধনবাবু, তোমাকে আর নকল বউ দেব না, আসল বউকে নিয়েই শটটা দাও। মানিকদার হুকুম অগ্রাহ্য করতে পারিনি। তৃতীয় ঘটনা শতরঞ্জ কি খিলাড়ি প্রসঙ্গে। হারাধনবাবুর চোখ দুটো চকচক করে উঠলে এই ঘটনা বলতে গিয়ে। একদিন মানিকদা ফোন করে বললেন, তোমাকে একটু উপকার করে দিতে হবে, যে ছোট্ট একটা সিকোয়েন্সে সাইলেন্স রোলের অভিনয় করে দিতে হবে তোমাকে। নর্থ কলকাতার একটি বাড়ির ছাদে শুটিং হবে, লখনউয়ের রেইস লোকেরা ছাদে ঘুড়ি ওড়ানোর দৃশ্য, তুমি কি করে দেবে? আমি বললাম, অমন করে বলবেন না, হুকুম করুন। এক মিনিটের ওই দৃশ্যে অভিনয় করে যে আনন্দ পেয়েছিলাম তার কখনো পাইনি। একটানা 65 বছর বাংলা ছবিতে অভিনয় করে গেছেন তিনি, কিন্তু তার মতে কাপুরুষ ও মহানগর ছবির জন্যই বাঙালি সিনেমা তাকে চিরকাল মনে রাখবে। তিনি বহু সম্মান ও পুরস্কারও পান। উল্টোরথ ম্যাগাজিন কর্তৃক শ্রেষ্ঠ স্টেজ শিল্পী পুরস্কার পান 1961 সালে। 2005 সালে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও 2011 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। 2013 সালের 5ই জানুয়ারি দুপুর 12:40 কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি কিছুদিন নিউমোনিয়ায় ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় কিছুদিন আগে কলকাতা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে বর্ষীয়ান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।